আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন দিনের শুরু। আজকে থাইল্যান্ডে আমাদের ডে 7, কোহ সামুইতে ডে 4। আজকে দিনটা বেসিক্যালি আমরা কোহ সামুই থেকে ব্যাংকক রওনা দেব। তো আপনাদের সাথে শেয়ার করছি জার্নিটা কীভাবে হবে। বেসিক্যালি আমরা আছি কোহ সামুইতে চেওয়াং বিচ এরিয়াতে। এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে নাথন পিয়ার, সেখান থেকে একটা ফেরি নিয়ে যেতে হবে ডংসুক পিয়ার, সেখান থেকে আরেকটা মিনি ভ্যান ধরে যেতে হবে সুরাত থানি ট্রেন স্টেশন। সেখান থেকে আজ রাতে আমাদের ওভারনাইট ট্রেন জার্নি টু ব্যাংকক স্টার্ট হবে। তো আপনাদের জন্য যে সাজেশনটা থাকবে, যে চেওয়াং বিচ এরিয়া থেকে নাথন পিয়ার এবং নাথন পিয়ার থেকে ফেরিতে ডংসুক পিয়ার, ডংসুক পিয়ার থেকে আবার মিনি ভ্যানে করে সুরাত থানি ট্রেন স্টেশন, এই টোটাল জার্নিটা 135 কিলোমিটার অ্যারাউন্ড। তো এই টোটাল জার্নিটার জন্য আমরা প্যানটিপ নামক একটা এজেন্সি থেকে পুরা প্যাকেজ নিয়েছি, যেটা পার পার্সন 700 বাদ করে পড়েছে। আপনারা যেটা ট্রাই করবেন সেটা হলো ফ্যানটিপের অনলাইন পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে বুকিং করবেন, তাহলে আপনাদের 540 বাতের মধ্যে হয়ে যাবে। তো ফ্যানটিপের যে ডিটেলটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে পরে দিয়ে দেব। তো আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কোহ সামুই হোটেল থেকে, দেখা হবে পরবর্তী যাত্রায়। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি কোহ সামুই নাথন পিয়ারে। এখান থেকে ফেরি করে দেড় ঘন্টায় চলে যাব ওপারে সুরাত থানির ডংসুক পিয়ারে, সেখান থেকে মিনি ভ্যান নিয়ে চলে যাব সুরাত থানি রেলওয়ে স্টেশন। আমরা ফেরিতে দুটা রেডি টু ইট লাঞ্চ নিয়ে খেয়ে নিচ্ছি লাঞ্চটা, কারণ জানি না পদে মধ্যে কোথায় শুরু করবো। কোহ সামুই থেকে সমুদ্রপথে সুরাত থানি যাওয়ার পথে মাছ সমুদ্রে ফেরির সাথে গান ছিলে যে আনাগোনা, সেটা আমাকে আমাদের সেন্ট মার্টিন ট্রিপের কথা মনে পড়িয়ে দিল। অনেকটা নস্টালজিক হয়ে পড়লাম। আমরা চলে আসছি সুরাত থানি ডংসুক পিয়ারে। এই ডংসুক পিয়ার থেকে এখন আমরা মিনি ভ্যানে উঠব, অলমোস্ট দেড় ঘন্টা থেকে পৌনে দুই ঘন্টা লাগবে ট্রেন স্টেশনে। তো প্যানটিপ আমাদেরকে এই পর্যন্ত সার্ভিসটা দেবে। আমরা এখন মিনি ভ্যানে উঠে পড়লাম, এখন পরবর্তী গন্তব্য সুরাত থানি রেলওয়ে স্টেশন। প্যানটিপের গাড়ি জেটির বাইরেই ছিল, তো খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা এখন চলে এসেছি সুরাত থানি রেলওয়ে স্টেশনে।
প্যান্টিপের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল ঠিক 3:15। তো আমাদের নেক্সট ট্রেন হচ্ছে রাতে 8:15। এতক্ষণ তো এখানে বসে থাকবো না, সেজন্য এখানে লাগেজ লকার রুম আছে 24 hours-এর জন্য পার ব্যাগ 40 baht করে। আমরা দুইটা ব্যাগ 80 baht করে আর কি এখানে দিয়ে ডিপোজিট করে লাগেজগুলো রেখে সুরাত থানি টাউনটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বো। আমরা ব্যাক করেছি সুরাত থানি রেলওয়ে স্টেশনে, ট্রেনের আর 45 মিনিটস বাকি। আমরা লাগেজগুলো নিয়ে ট্রেনের জন্য ওয়েট করবো স্টেশনে, ট্রেন আসলে তারপর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবো ওভারনাইট ট্রেন জার্নি নিয়ে। একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো থাইল্যান্ডের ট্রেনগুলো আমার কাছে একটু মজার লাগছে। যেমন আমরা যে ট্রেনটাতে করে আসছিলাম ওইটাতে অনলি 3টা বগি ছিল প্লাস 1টা ইঞ্জিন। আমার পেছনে যে ট্রেনটা দেখতেছেন এটাতেও অনলি 3টা বগি 1টা ইঞ্জিন। এসি ফার্স্ট ক্লাস ট্রেনগুলোতে 3টা বগির বেশি হয় না, আর নন এসি ট্রেনগুলোতে আমি ম্যাক্সিমাম দেখেছি 7টা বগি ইঞ্জিন ছাড়া। তো ট্রেনগুলো বেশ ছোটো ছোটো, এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এত ছোটো ট্রেন আমি এর আগে দেখি না, ইনফ্যাক্ট কলকাতাতে মেট্রো রেলও একটু বড় হয় আর কি। তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে তাই শেয়ার করলাম। কোসামুই টু ব্যাংকক ওভারনাইট ট্রেন জার্নিতে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 720 baht। তবে সিটগুলো যদি লোয়ার বার্থে হতো তাহলে সেক্ষেত্রে খরচ পড়ত 850 baht। সেখানে আমরা একটু বড় সিট পেতাম এবং একটা উইন্ডো ভিউ পেতাম, তবে ওই সময়ে সিট অ্যাভেলেবেল না থাকায় আমাদের আপার বার্থেই টিকিট কাটতে হয়েছিল। তবে বলে রাখা ভালো, এই স্লিপার ক্লাস ট্রেনে কোনো খাওয়া ছিল না, তাই সাথে খাওয়া নিয়ে ওঠা বাঞ্ছনীয়। আমরা রওনা দিলাম সুরাত থানি থেকে ব্যাংকক, এবার লাকিলি স্লিপার ক্লাস পেয়েছি, এটা এমের সিট আর এ পাশেটা আমার। দোয়া করবেন সবাই যেন সহি সালামতে ব্যাংকক গিয়ে পৌঁছায়। এটা হলো আমার এক রাতের জন্য ট্রেনের রুম, খুব কোজি লাগতেছে, একটা ব্ল্যাঙ্কেট দিল তারা, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি শুয়েছে ওইদিকে, তো আমি এখানে, এই আমাদের জার্নি এভাবে চলবে, তো দেখা হবে ব্যাংকক গিয়ে।